যে সকল পুরুষগণ ওয়ান টাইম ঔষধ সেবন করে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছেন অথবা এখনো করতেছেন তাদের জন্য আজকের ভিডিও। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করছি সকলে ভালো আছেন। হ্যাঁ বন্ধুগণ, বাংলাদেশে পুরুষদের যেহেতু কিছু জটিল সমস্যা রয়েছে, আর সেই সমস্যা মুক্তির জন্য বা নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেকটা পুরুষই অথবা অনেক পুরুষই যখন রাত্রিতে বাসায় যায় তার আগে এমন কিছু ওয়ান টাইম ওষুধ সেবন করেন যা খেয়ে নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এটা ভবিষ্যৎ ক্ষতির জন্য আপনি সম্পূর্ণভাবে প্রস্তুত নিচ্ছেন। তো এরকম অনেক পুরুষই আছেন যেহেতু এটা সেবন করেন বা করতেছেন, নিজেকে ক্ষতিগ্রস্ত করতেছেন, অতএব ক্ষতি থেকে বাঁচার জন্য যাদের দুর্বলতা রয়েছে তাদের জন্য তাৎক্ষণিক কিছু উপকার যেটা তাৎক্ষণিক খেলেই আপনি অনেক অনেক সময় ধরে এই কাজটা করতে পারবেন, তার জন্যই আজকে আমি আপনাদের একটা রেমেডি শিখিয়ে দিব, যে রেমেডিটা খেলে আপনি অনেক ভালো পারফরমেন্স দেখাতে পারবেন, পক্ষান্তরে আপনি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতির সম্মুখীন হবেন না। আসুন আমরা সংক্ষেপে জেনে নিই কি সেই রেমেডি এবং কখন খেতে হবে। সর্বপ্রথমে বলবো যে আপনি যখন রাত্রে ঘুমাতে যাবেন অবশ্যই চিন্তা ভাবনা করবেন যে রাত্রিতে হালকা পেটে খাবেন, যদি না খান তাহলে কিন্তু ওষুধ খেয়েও বা রেমেডি খেয়েও কোনো উপকার পাবেন না। তাহলে রাত্রিতে আপনি যখন ঘুমাতে যাবেন অবশ্যই হালকা পেটে খাবেন, অর্থাৎ স্বাভাবিক যে খাবার খান তার অর্ধেকটা খাবেন, তাতে আপনার ঘুম ভালো হবে, আপনার শরীর ভালো থাকবে, আপনি পারফরমেন্স করতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত যেটা বলবো সেটা হচ্ছে যে যদি সমস্যা বেশি থাকে তাহলে এক ঘন্টা আগে খাবেন, আর যদি হালকা সমস্যা অনুভব করেন তাহলে 30 মিনিট আগে খেলেই হবে। এখন কি খাবেন এটাই হচ্ছে বড় জিনিস। সবথেকে জরুরি জিনিস হচ্ছে 1 গ্লাস গরম দুধ, গরুর খাঁটি দুধ, এবং সেটা অবশ্যই গরম। গরম যখন টকবাকে গরম, সেটা চুলা থেকে নামানোর পরেই তার ভিতরে একটা কাঁচা ডিম, হাঁসের ডিম দিলে বেশি ভালো হয়। যাদের হাঁসের ডিমের সমস্যা রয়েছে অর্থাৎ অ্যালার্জি বা দুর্গন্ধ মনে হয় তাদের হাঁসের ডিম না দিয়ে দেশি মুরগি অথবা মুরগির ডিম দিবেন। দিয়ে সে কাঁচা ডিম তার ভিতরে ঢেলে দিবেন এবং তার মধ্যে দিবেন 1 থেকে 2 চামচ মধু। তার সাথে আরেকটা জিনিস যোগ করবো, সেটা হচ্ছে দারুচিনির পাউডার পাওয়া যায় বাজারে, বিভিন্ন দোকানে খোঁজ করলে পাবেন। এই দারুচিনির পাউডারটি আপনি সামান্য 1 চিমটি পরিমাণ তার ভিতরে দিবেন, দিয়ে সবগুলো সুন্দরভাবে মিক্স করে আপনি ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে শরবতের মতো করে রাত্রিতে খেয়ে নেবেন। এই একটি রেমেডি যদি আপনি খেতে পারেন তাহলে আপনি ইনশাআল্লাহ যাদের ডিসফাংশন, ইরিটেল ডিসফাংশন অর্থাৎ শক্ত হচ্ছে না বা দেখা যাচ্ছে যে ইচ্ছে রাখতেছে না, তাদের আধা ঘন্টার ভিতরে না কয়েক মিনিটের ভিতরে দেখা যাচ্ছে তাদের ইরিটেল শুরু হবে, এবং এটার কারণে আপনি দীর্ঘ সময় ধরে আপনি ইচ্ছে পূরণ করতে পারবেন, আপনার সবথেকে পারফেক্টলি সাইড এফেক্ট মুক্ত, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এবং আপনার শারীরিক আরও উন্নতি হবে অর্থাৎ খাবার রুচি বৃদ্ধি হবে, আপনার শরীর স্বাস্থ্য সুন্দর হবে, আপনার অন্যান্য দিক দিয়ে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, এগুলো ছাড়াও আরও অনেক অনেক উপকার হবে যদি আপনি এটা খেতে পারেন। আর একটা বিষয়ে একটা জানিয়ে রাখি বা বলে রাখি যে এগুলো খায় কখন, একটা মানুষ কিন্তু যখন নিজের গার্লফ্রেন্ডের কাছে যায়, অবৈধ সম্পর্কে যায় অথবা নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো স্ত্রীকে তৃপ্তি দিতে যায়, তখন কিন্তু এই ধরনের মানুষ ওয়ান টাইম কিছু ওষুধ সেবন করে যা মানুষ অত্যন্ত ক্ষতিকর, এবং সে বোঝাতে চায় যে যার সাথে অবৈধ সম্পর্কে যাচ্ছে তার স্বামী বা তার কাছে তৃপ্তি দেওয়ার জন্য বা তাকে খুশি করার জন্য অবৈধ জিনিস খায়। আসলে অবৈধ সব কিছুই হারাম, অবৈধ সব কিছুই নিষেধ, এবং তার ভিতরে কখনো শান্তি নাই। অতএব আপনি সে অবৈধ জিনিস বাদ দিয়ে সুখী সমৃদ্ধ হওয়ার জন্য প্রাকৃতিক এবং নির্ভেজাল জিনিস খান, নিজে সুখী হন, সকলকে খুশি করুন, সুখী শান্তিতে থাকুন। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।